সো হ্যালো গাইজ, তোমাদের একটা একটা পার্সোনাল কিছু কথা, একটু ভদ্রভাবে কিছু কথা আমি আজকে বলতে চাই। আর আমি ভিডিও বানানো ছেড়ে দিতে চাই, ইউটিউবে আর কোনো দিন আমি ভিডিও বানাবো না। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে মনে হয় বুঝতে পেরেছো, ওই জন্য ভিডিওটি ক্লিক করেছো, এবং কারো কারো ব্রাউজ ফিচার্সেও যায়। তা তবে তোমাদের কাছে একটা আমি সিরিয়াস পয়েন্ট, সিরিয়াস কথা বলছি গাইজ। আমি 2017 সালের ডিসেম্বর মাসে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, আজ মনে হয় 5-6 বছর হয়ে গেল। তা একদিন থেকে আমি ইউটিউবে ভিডিও বানাই, কিছু স্পন্সরের কিছু টাকা পেয়েছিলাম, তাছাড়া আজ পর্যন্ত কোনো টাকা আমি ইনকাম করিনি, মনিটাইজ এখনও অন করিনি। আমি যদি মনে করি আজকে মনিটাইজ করবো, আজকে মনিটাইজ করতে পারি, কারণ আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কবে ক্রাইটেরিয়া পুরো হয়ে গেছে। তা মেন কথা হচ্ছে আমি মনে করছি যে আর মনিটাইজ কোনো দিন করবো না, আর আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। তা গাইজ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমার মনে প্রচুর আঘাত লেগেছে, কী কারণে জানো? কারণ এই 5.5-6 বছর থেকে আমি কোনো ইনকাম করতে পারিনি ইউটিউবে কিছু টাকা ছাড়া। তা একটা ভিডিও দেখলাম আমি ফেসবুক স্ক্রল করতে করতে, ভিডিওর প্রথমে দেখো, তারপর আমি বলছি কিসের জন্য আমি ইউটিউব ছেড়ে দিতে চাই। মাথা পাতলেই 10-15 লাখ টাকা আয় করবেন, আর যদি কাজে অসফল হন তাতেও মিলবে অন্তত 4-5 লাখ টাকা। একটা কথা বলি গাইজ, তোমাদের যদি সাধারণ সেন্স, সাধারণ জ্ঞানটা যদি মাথায় থাকে, তুমি একটা কথা বলো, আমি যদি এই ভিডিওটা রোস্ট করি এবং আমি যদি এর রিভিউ বানাই, তাহলে তুমি বলবে এই ছেলেটা খারাপ। কিন্তু এটা একটা বড় চ্যানেল, এই যে ভিডিওটা আপলোড করেছে এটা একটা বাংলাদেশের সব থেকে বড় চ্যানেল। এর ইন্ডিয়াতেও কিছু চ্যানেল আছে, ইন্ডিয়ার পাবলিকরাও ভিডিও বানায়, তা এর শাখা ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। একটা বড় চ্যানেল, বড় সাংবাদিকরা যদি এসব কথা বলে, তাহলে এরা তো গাঁজা খায় না, না? তাহলে কথাটা তো মেনে নিয়ে আসছি। যদি এই কাজটা তুমি করো, যদি সফল হয়, তবে তুমি 10-15 লাখ টাকা পাবে। যদি না করো, যদি না সফল হতে পারো কাজটা করার পর, তাহলে তোমরা 4-5 লাখ টাকা পাবে। এটা ওয়ে বললো, আরেকবার শুনে নিয়ে চলো, নাহলে তোমাদের ডাউট হলে আরেকবার শোনো। মাথা পাতলেই 10-15 লাখ টাকা আয় করবেন, আর যদি কাজে অসফল হন তাতেও মিলবে অন্তত 4-5 লাখ টাকা। শুনলে তো গাইজ, শুনলে কথাটা খুব ভালো করে কান দিয়ে মন দিয়ে শুনলে তো, চলো এবার কাজটা কি দেখি, কি কাজ করতে হবে যে এত টাকা দিচ্ছে ইয়ার, এত টাকা, 10-15 লাখ করতে পারলে আর না করতে পারলেও 4-5 লাখ টাকা এত টাকা দিচ্ছে কিসের জন্য, উদ্দেশ্যটা কি, এর কাজটা কি, কাজটা জানবে না তো? চলো শুনি, ভালো করে শুনবে কিন্তু, ঠিক আছে? আমার সাথে ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, শোনো। শুধু সুন্দরী বৌদিদের করতে হবে গর্ভবতী, করলেই মিলবে 15 লাখ, আর যদি প্রেগন্যান্ট করতে নাও পারেন তাহলেও কম করে 4-5 লাখ টাকা তো পাবেনই।